ভালোবেসে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিককে বিয়ে করেছিলেন মডেল অভিনয়শিল্পী মারিয়া মিম। তবে তাদের ভালোবাসার বিয়ে বেশি দিন টেকেনি। প্রথম সন্তান আরশ হোসেন জন্ম নেওয়ার কয়েক বছর পরই তাদের সংসারে নেমে আসে অশান্তি। তাদের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে অনেক আগেই। তবে সম্প্রতি সিদ্দিকুরের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন তার প্রাক্তন এই স্ত্রী। কিন্তু কেন বিচ্ছেদের এতদিন পরে আবার নতুন করে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হলো, সেটাই জানব আজকের রিপোর্টে। টিভি অভিনেতা সিদ্দিককে ভালোবেসে বিয়ে করেছিলেন তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী মারিয়া মিম, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের ভালোবাসার সংসার টেকেনি। এই দম্পতির পুত্র সন্তান আরশ হোসেন জন্মানোর কয়েক বছর পরই তাদের আলাদা হয়ে যেতে হয়। স্বামী সিদ্দিকের সঙ্গে ডিভোর্স নেওয়ার পর শোবিজ ক্যারিয়ারে মনোযোগী হন এই অভিনেত্রী। সম্প্রতি সিদ্দিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে মিম। সাবেক স্বামী সিদ্দিকের বিরুদ্ধে মিমের অভিযোগ, সিদ্দিক আরশকে নিজের কাছে রাখতে কূটকৌশল অবলম্বন করেছেন। মঙ্গলবার মধ্যরাতে সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ এনে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন মিম। তাতে তিনি লিখেন, আরশের পরীক্ষা শেষ হওয়ার কারণে কয়েকদিনের জন্য ওর বাবার বাসায় গিয়েছিল, এটা যেতেই পারে বেড়াতে, স্বাভাবিক। যখন আমি আরশকে বাসায় নিয়ে আসি তখন বোঝা যায় তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। এটি আবার দু তিন দিন পর ঠিক হয়ে যায়, আবার সবকিছু নর্মাল হয়ে যায়। মিম আরো বলেন, আরশ যখন ওই বাসায় যায় তখন ওর মাথায় দেওয়া হয় 12 বছর হলে তোমাকে কোটে নেবে, তখন তুমি বলবা বাবার কাছে থাকবো। এসবই এই ছোট্ট বাচ্চাকে বলা হয়। এখন আমার কথা হলো, এত কষ্ট করে বাচ্চা লালন পালন করেছি আমি, স্কুল থেকে শুরু করে সব কিছু ভরণ পোষণ করেছি আমি, আমি বড় করেছি আর সে কেড়ে নিয়ে যাবে 12 বছর হলে। আমি এখন মামলা দেব যে বাচ্চা নিয়ে ব্রেন ওয়াশ করে পাঠানো হয়, যখনই বাসায় যায় তখনই এমনটাই করে, আমি এর শেষ দেখে ছাড়ব। জানা গেছে মিম এখন এই অভিযোগে সিদ্দিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। তবে সাবেক স্ত্রীর অভিযোগ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি অভিনেতা সিদ্দিক। উল্লেখ্য, 2012 সালের 24 মে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। পরের বছরের 25 জুন তাদের কোল জুড়ে আসে পুত্র সন্তান আরশ। 2018 সালে মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়ে তোলার ইচ্ছা পোষণ করে মিম। সিদ্দিক তাতে রাজি হননি, তিনি চাইতেন ছেলেকে সময় দিক মিম, পাক্কা গৃহিণী হয়ে থাক। মূলত এটা নিয়ে ঝামেলা বাঁধে সিদ্দিক মিমের দাম্পত্য জীবনে, তাই তো 2018 সালেই আলাদা হয়ে যান তারা। বর্তমানে মিমের কাছেই থাকে তার একমাত্র পুত্র সন্তান।